এখানে দাঁড়ালে আপনি অসম্ভব সুন্দর একটা ভিউ পাবেন। মানুষের সৃষ্টি এমন সৌন্দর্য আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। আর এমন দৃশ্য আপনি দেখতে চাইলে আপনাকে আসতে হবে নিউ ইয়র্কের গ্যান্ট্রি প্লাজা স্টেট পার্কে। দ্বিতীয় দিনের মতো বেরোইছি একা একা। আমরা একটু ঘুরতে বেরোইছি। কোথায় যাব প্রথমে? গ্যান্ট্রি প্লাজা স্ট্রেট পার্কে যাব প্রথমে, এবং এরপরে যাব হচ্ছে ব্রুকলিন ব্রিজে। ব্রুকলিন ব্রিজটা অনেকে চিনে, দেখলে চিনবে হয়তো, অনেক ফেমাস একটা, সবাই চিনে, কিন্তু নাম তো জানে না। এটা ব্রুকলিন ব্রিজ অনেকে জানে না হয়তো, অনেক ফেমাস একটা ব্রিজ আসলে। তো আমরা বাসা থেকে বের হয়েছি, সাবওয়েতে উঠতে গেলে ইখলাস আর ইখলাসের ট্রলার নিয়ে যদি আমরা উঠতে যাই, একটা বিপাকে পড়ি। যদি এসকেলেটর না থাকে অথবা লিফট না থাকে, একজনকে সামনে ধরতে হয়, একজনকে পিছে ধরতে হয়, অর্থাৎ পালকির মতো করে ইখলাস করতে হয়। সেটা অনেক কষ্ট হয় আমাদের জন্য, তবে এখানে এসকেলেটর আছে, অর্থাৎ সুবিধাই হচ্ছে আমাদের। এখানে ইখলাসের আম্মু জেনে নিচ্ছে আমরা কোন স্টপেজে নামবো। আমরা আসলে মূলত সব জায়গায় এভাবে জিজ্ঞাসা করে করেই নামি, কারণ এখন আমরা সেভাবে নিউ ইয়র্ক চিনে উঠিনি। আরেকটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা, এই যে ছেলের হাতে একটা মানি ব্যাগের মতো দেখছেন, অর্থাৎ একটা পার্স দেখছেন, এটা আসলে মেয়েদের একটা পার্স। এই ভিডিওটা করেছে যে এখানে ছেলেরা কানের দুল পরতেছে, নোজ পিন পরতেছে, কিংবা কী ড্রেস পরতেছে, পার্স ব্যবহার করতেছে না কী করতেছে, কেউ কোনো কিছু দেখার নেই। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে নেমে গিয়েছি, এখন একটু হাঁটতে হবে। এখান থেকে 5-6 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা, অর্থাৎ গ্যান্ট্রি প্লাজা স্টেট পার্ক। 5-6 মিনিট হাঁটতেই পাবো, একটু আপনাদেরকে সামনের রাস্তা দেখাই। মানুষ কম দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদমই মানুষ কম মনে হচ্ছে। এই জায়গা আমরা যেখানে আসতে যাচ্ছিলাম, গ্যান্ট্রি প্লাজা স্টেট পার্ক। এটা আসলে মূলত এই জায়গাটার বৈশিষ্ট্য কি শিল্পা? এখান থেকে হচ্ছে গিয়ে ভালো স্কাইলাইনটা দেখা যায় ম্যানহাটনের। ম্যানহাটনের স্কাইলাইন মানে অর্থাৎ হচ্ছে যে বড় বড় বিল্ডিং, এগুলো দেখা যাবে। ফেরিতে থাকলে তো ইউজুয়ালি লাইক ফেরি তো মুভ করতে থাকে, বাট এইটা তো একদম স্টিল হয়ে আছে। এখানকার ভিউটা অসম্ভব সুন্দর, মনে হচ্ছে অনেকগুলো ভবন, বড় বড় ভবনগুলো একদম আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে বিশেষত্ব এখানকার, এখানে ছবি তোলা যায় দারুণ দারুণ। আমি আমেরিকান আমেরিকান একটা ফ্লেভার আসবে, তাই না? ছবি তুললে যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে ভবনগুলো, ও মাই গড, একদম শেষে এত বড় বড় ভবন, একদম সুন্দর। যদি আসলে আমাদের দেশের বুড়িগঙ্গার তীরে হইতো করলেই করা যেত আমার কাছে, কেন মনে হয় এত বড় বড় ভবন না হলে অ্যাট লিস্ট যদি একটা ভবন মানে 30-40 তলা হইতো, তারপরেও কিন্তু অনেক সুন্দর হইতো। ও আর এটা হচ্ছে সেই পেপসিকোলার, কি এটা বিলবোর্ড একটা আর কিছুই না। আমি ভাবছিলাম প্রথম দিকে পেপসিকোলার মনে হয় মেন অফিস এইটা, অর্থাৎ তেমন কিছুই না। এখানে রিক্রিয়েশনের ব্যবস্থা আছে বড়দের বাচ্চাদের, বিকেলের ভিউটা দারুণ পাওয়া যায় এখানে। ইখলাস তোমার কেমন লাগছে, তুমি কি কিছু বলতে চাও? ইখলাস আসলে ওর আম্মু কোথায় কিছুই বুঝে না। এই পাশেও অনেক ভবন আছে কিন্তু তুলনামূলক এদিকে কম, কিন্তু এই দিকটাতে মানে এই দিকটাতে একদম হ্যাঁ
রাতে মনে হয় আলাদা একটা ভিউ পাওয়া যেত তাই না লাইটিং এর একটা বিষয় থাকতো পানিও একদম যথেষ্ট স্বচ্ছ কোনো ময়লা নাই আসলে মেইনটেইন করা হয় বলা যায় যদি এখানে পর্যাপ্ত সেফটি আছে বাচ্চাদের জন্য তারপরেও একটু ভয় হয় জায়গাটা আসলে খুবই পরিচিত জায়গা মনে হচ্ছে মানে অনেক সিনেমা শুটিং হয়েছে এই জায়গায় দেখেছি যারা আসে তারা সবাই এনজয় করতেছে ওই সাইডটাতে আসলে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই দিকটাতে আসলে ফ্যামিলিদের আড্ডা মারার জায়গা আর ইখলাস বরাবরের মতো যার কাছে যাবে তাকে হাই বলবে এত সুন্দর কি বলবো আসলে ছবির মতো সুন্দর শুধু ভবন দেখতে যে এত ভালো লাগতে পারে এটা এখানে না আসলে আসলে বোঝা যাবে না আমার কাছে তাই মনে হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো বিজ্ঞাপন নেই কোনো রংচটা নেই কিংবা কোনো ভবন একটা পুরনো একটা নতুন এরকম না তো সব কিছু একই স্টাইলের না হলেও আই মিন পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড় বিষয় এই জন্য আসলে দেখতে ভালো লাগে আর কোনো ধরনের বিজ্ঞাপন নেই এটা হচ্ছে আমার কাছে সব ভালো লাগছে সব থেকে ভালো লাগছে এখানে যদি একটা বিজ্ঞাপন হয় তাহলে কিন্তু অনেক টাকা চাইলেই আর্ন করতে পারে কোনো এক ভবন মালিক কিংবা বিশেষ করে এখানে যারা এইগুলোর মালিক বাট এগুলো কিছুই নেই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ